রিভার্স আমরা যাচ্ছি এখন ম্যাকিন্টশ ফুরসান, যেটা আমাদের বাসার থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, একদম গ্রামের মতো। এদিকে কোনো বাড়িঘর নেই, সব ফার্ম হাউস। রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম নীরব, কোনো গাড়ি ঘোড়া নেই। আমরা খুব কাছেই চলে আসছি, একদমই ভালো লাগছে। আমরা আসছি এখানে ম্যাকিন্টশ, এটা ফার্ম, এটা হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়াতে। সো আমরা আজকে আসছি অ্যাকচুয়ালি চেরি পিক আপ করার জন্য। তো ওদের এখানে আসলে অনেক ধরনের ফ্রুটস আছে, তো স্ট্রবেরি, চেরি, বেরি, লট অফ ফ্রুটস। বাট আমি আমরা ইয়ে করবো, চেরি পিক আপ করবো, সেজন্য আমরা এদিকে যাচ্ছি। আর এখানে অনেক মানুষ আসছে, যারা সবাই করতেছে, যে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে পিকনিক করার জন্য, পিকনিক করার জন্য। তো দেখা যাক, এখন তো অনেক রোদ, বাচ্চাদেরকে নিয়ে আসছি ভিতর দিকে, গিয়ে দেখে আপনাদের সবাইকে দেখাবো বাগানগুলো ঘুরে ঘুরে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। অনেক ভিতরে যেতে হবে সম্ভবত। আর প্রথমে যেগুলো দেখা যাচ্ছে, এখানে অ্যাপল গাছ আছে কিছু, ভিতর দিকে দেখাবো, বিশাল বড় বাগান। আর আজকে তো স্যাটারডে, এই জন্য অনেক মানুষ আসছে, প্রচুর মানুষ হবে মনে হচ্ছে এখানে। আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার বাচ্চারা ওখানে, এখানে সম্ভবত গোট দেখতে পাচ্ছেন অনেকগুলো। সো ওরা ওগুলো দেখে মানে মজা পাচ্ছে খুব, দেখা যাক। আরিসা, আদরিতা, হোয়াট ইজ দিস? গোট? You guys are feeding them? Yeah. You're feeding them? I want to feed them. No. Like, I'm gonna put it here. Girls, guys, don't eat it, John. আমরা এখন যাচ্ছি চেরি ফার্মের দিকে। তার আগে দিয়ে এখানে সম্ভবত ওগুলো বেরি গাছ, এখনও তেমন একটা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওগুলো ফুলের গাছ আছে। আর একটু সামনে যাচ্ছি, আমি জানি না এটা কিসের গাছগুলো, দেখা যাক। একটু টায়ার্ড ফিল করতেছি, অনেক দূর হাঁটতে হবে, ভিতরের দিকে যেতে হবে। তো আসলে জানি না কোথায় লোকেশনটা, অনেক দূর যেতে হবে। তো এখানে একটা রাস্তা ভিতর দিকে গেছে, জানি না এদিকে কি যাওয়া উচিত নাকি এইদিকে যাব। তো কাউকে পাচ্ছি না জিজ্ঞেস করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাপল গাছ, অ্যাপল ট্রি। অ্যাপল ট্রিগুলো এখনও ছোটো, কারণ এখনও সিজন আসেনি আসলে। অ্যাকচুয়ালি হয়তো আরও 1.5 মাস বা 2 মাস পরে অ্যাপল নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর পুকুরের মতো, লেক না ঠিক, এটা একটা পুকুর। আমাদের দেশে গ্রামের যে পুকুর থাকে সেই পুকুরের মতোই, বা বেশ ভালো লাগছে। আর একটু পরে এরকম পুকুরের মতো দেখলাম। আমরা হেঁটে যাচ্ছি, আরও কিছু দূর হাঁটতে হবে। আর সামনেই আচ্ছা ওই যে চেরি বাগানটা, আমরা অলমোস্ট চলে আসছি এদিকে। আসলে কোনো রেসিডেন্সিয়াল হাউস নাই, এখানে সবগুলাই হচ্ছে ফার্ম হাউস। সো যারা ফার্মার তারা এদিকে থাকে, দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে খালি। চেরি বাগানে সবাই চেরি উঠাচ্ছে। একজন আমাকে ইনফর্ম করলো চেরিগুলো নাকি অনেক টপের দিকে, সো লেড়া ছাড়া নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তবু দেখা যাক কাছে উঠে রিক্সিক করে নেওয়া যায় কি না। আমরা মোটামুটি চলে আসছি।
হেয়ার ফান এলি এটা ঢালু বেশি এদিকে ঢালু বেশি হ্যাঁ সো ফোর আমরা চেরি বাগানে আসছি। এগুলো চেরি গাছ দেখতে পাচ্ছেন, সব ফ্রন্টে যেগুলো আছে সবগুলো সবাই নিয়ে নিছে। এখন অল্প আছে কিছু গাছে, আর একটু ভিতরে যেতে হবে সম্ভবত। ফ্রন্টে মোটামুটি সব খালি করে ফেলছে, চেরি নাই বললে চলে ফ্রন্টের দিকে, দেখা যাক। আমি আসলে খুব হাঁপাচ্ছি চেরি গাছ কিন্তু চেরি নেই, কারণ সব অলরেডি সবাই নিয়ে নিয়েছে। একটু ভিতর দিকে যেতে হবে, তারপর হয়তো বা আপনাকে দেখাতে পারবো চেরি। দেখতে পাচ্ছেন হয়তো বা অনেক উপরে উপরে, তো আমরা লেডার নিয়ে আসিনি। উঁচু দেখতে পাচ্ছেন এটা উপরে, আমরা একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন। আমি এখন দেখতে পাচ্ছি চেরি আমার হাতে, চেরি গাছের মধ্যে আসছি। সবগুলা পাখি খেয়ে ফেলছে, কিছু কিছু পাওয়া যাচ্ছে অনেক উপরে, এটা রিয়েলি মজা, দেখেন টকটকে লাভ খুবই মজা। কাছে উঠে চেরি খাওয়ার মজা আলাদা, খুবই মিষ্টি, অনেক ভালো লাগছে, মজাই আলাদা। চেরি বিষয়টা নেই, সবাই দিয়ে দিয়েছে, আমাদের মনে হয় আরও আগে আসবে। মর্নিং এর বাগানে আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে হাঁটতেছি, অনেক গরম, তো নিচে অনেক পড়ে আছে, পাখি খেয়ে ফেলতেছে, পাখি নিচে ফেলে দিচ্ছে। আর আমরা কিছু কালেকশন করছি, খুব বেশি তো না, খুবই অল্প, এবং ওরা গাছের অনেক উপরে, তো সামথিং সে সে হাউ ডিড ইউ ফিল, হাউ ডিড ইউ ফিল চেরি চেরি গার্ডেন? The cherries taste very good. Really? Some of the cherries, the juices is red, and me and Arisa pretended that blood was coming out. Blood coming out? Yeah. তো অনেকগুলো রো করা আছে, প্রত্যেকটা রোতে আমরা গেছি, কিন্তু আসলে চেরিগুলো অনেক উপরে। ওকে ডিড ইউ ইট চেরি? ইয়েস। আর সে লাইক ইট? ইয়েস। সুন্দর একটা বাতাস হচ্ছে, ঝিরি ঝিরি বাতাস, আর গাছগুলো অলমোস্ট খালি হয়ে গেছে, বিকজ আর নাই, সবাই তুলে নিয়ে গেছে, আর পাখি খেয়ে ফেলছে। অনেক গাছের একদম মাথায় গিয়ে কিছু কিছু আছে, ওগুলো আসলে টাচ করাটা খুব কঠিন অনেক। এখানে হয়তো বা দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, দেখানোর চেষ্টা করতেছি যে এটা চেয়ারে দেখা যাচ্ছে, এই গাছের মধ্যে কিছু আছে অনেক উপরে, চেষ্টা করবো ওগুলো একটু পারার। চেরি গাছের থেকে চেরি পেরে খাওয়া মজাই আলাদা। আপনাদের একটা চেরি দেখাই, এই যে একটা চেরি ঝুলছে, এটা দেখেন এই যে পাখি খেয়ে ফেলছে এক সাইড, তো আসলে খুব সমস্যা। অনেক উপরে দেখি চেরি দেখি উঠতে ওঠার চেষ্টা করি, কিন্তু উঠে দেখি কি
পাখি খেয়ে বসে। অনেক বড় এরিয়া আর অনেক মানুষ আজকে স্যাটারডে, সো এখানে কিছু দেখা যাচ্ছে। দেখি আমি এখানে উঠে টাইম করে কিছু পাওয়া যায় কিনা। এই যে এখানে দেখি এগুলো খেয়ে ফেলছে, এগুলো খেয়ে ফেলছে। তারপর এখানে ধরে আছে আর খেয়ে ফেলছে। তো লেডার নিয়ে আসতে পারলে খুব ভালো ছিল, কিছু পারা যেত। দেখা যাক, প্রচুর মানুষ আসছে। তো আমার জন্য নিচে যে কী পরিমাণ পড়ে আছে মাইকো নিয়ে, সব পাখি যখন ধরে পাখাগুলো তখন সবটা নিচে পড়ে যায়। অনেক পড়ে আছে নিচে। আমরা আসছি এখানে আঙ্গুর বাগানে। আঙ্গুর এখনও ধরে নাই, দেখাবো যে আঙ্গুরের ফুল হচ্ছে। আঙ্গুর বাগানের আঙ্গুরের ফুলগুলো কেমন দেখতে দেখ। এই যে আঙ্গুর ফুল, আঙ্গুর ধরবে কিছুদিনের মধ্যে। এত ছোটো ছোটো আঙ্গুর কখনো জীবন দেখিনি, ছোটো ছোটো আঙ্গুর। এটা আঙ্গুর বাগান, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।